এর পরের পার্টটা হচ্ছে সেকশনিং। প্রথমে ছিল আমার ফিক্সেশন, দেন এমবেডিং, দেন তার নাম তিন নম্বর পার্টটা হচ্ছে সেকশনিং। সেকশনিং আমরা এমবেডেড যে টিকিটটা থাকতেছে এটা হচ্ছে আমার এমবেডেড, এইটাকে থিন স্লাইসে আমরা ভাগ করে নেব। কীভাবে ভাগ করব? একটা যন্ত্রের মাধ্যমে, এর নাম হচ্ছে মাইক্রোটোম। মাইক্রোটোম এই যন্ত্রের মাধ্যমে আমরা এমবেডেড টিস্যুটাকে কেটে ছোটো ছোটো স্লাইসে পরিণত করতেছি। এখন আমাদের এখান থেকে জানতে হবে যে এই যে স্লাইসগুলো এর থিকনেসটা কতটুকু। এর থিকনেস হচ্ছে 1 to 10 মাইক্রোমিটার। এই যে মাইক্রোটোম, মাইক্রোমিটার। তো এই মাইক্রোটোম নাইফের সাহায্যে আমরা কি করছি, আমরা এমবেডেড টিস্যুটাকে ছোটো ছোটো স্লাইসে রূপান্তর করছি, এবং এই স্লাইসের থিকনেসটা কত, 1 to 10 মাইক্রোমিটার। এখন 4 নম্বর পার্টটা হচ্ছে আমার স্টেইনিং। সেকশনিংয়ের পরে যে পার্টটা আছে সেটা হচ্ছে স্টেইনিং। আপনাদের হয়তো মনে আছে আমরা আগে আলোচনা করেছি ফিক্সেশন, এমবেডিং, সেকশনিং অ্যান্ড স্টেইনিং। 4 নম্বর পার্টে যাওয়ার আগে আমরা আগের 3টা পার্ট আরেকবার একটু রিভিউ দিয়ে নেব। আমি বইয়ের পার্টটা আবার করছি। এই যে বডি থেকে টিস্যু কেটে নেওয়া হয়েছে, দেন এটাকে আমরা ফিক্স করছি যাতে করে আমার এনজাইম, টিস্যুর মধ্যস্থ যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো এই টিস্যুটাকে ডিস্ট্রয় করে না ফেলতে পারে। এখানে কী দ্বারা ফিক্স করছি? আমরা অ্যালডিহাইড, 4% অ্যালডিহাইড ফর্মালডিহাইড সলিউশনের মধ্যে এটাকে ফিক্স করছি। তারপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে এমবেডিং। এমবেডিংয়ের অংশটা হচ্ছে ডিহাইড্রেশন, ক্লিয়ারিং আর ইনফিল্ট্রেশন। ডিহাইড্রেশনের মধ্যে আমরা অ্যালকোহলে প্রোগ্রেসিভলি এই টিস্যুটাকে ইমার্স করছি, 70%, 80%, 90%, 100%। আবার যখন আমরা এটা ক্লিয়ার করছি তখন উল্টা দিক থেকে 100%, 90%, 80%, 70%। এইভাবে আমরা এই টিস্যুর মধ্যে প্রথমে অ্যালকোহল দিচ্ছি যাতে করে পানি বেড়ে ওই জায়গাগুলো অ্যালকোহল ফিল আপ করে, দেন ওই অ্যালকোহলকে আবার ক্লিয়ার করছি। আর ক্লিয়ার করার পরে সেই টিস্যুটাকে আমরা প্যারাফিন ওয়াক্সের মধ্যে দিচ্ছি, এটাকে বলতেছি ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশনের পর প্যারাফিন ব্লক যেটা আছে এটাকে আমরা নিয়ে যাবো মাইক্রোটোম নাইফে। এই সেই মাইক্রোটোম অ্যাপারেটাস, এই সেই মাইক্রোটোম। এই মাইক্রোটোমের মধ্যে আমরা প্যারাফিন ব্লকটাকে কেটে ছোটো ছোটো স্লাইসে পরিণত করব। ক্লোজ। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে স্টেইনিং। এখন স্টেইনিং মানে কি? স্টেইনিং করার অর্থ হচ্ছে রং করা। এখন মনে করুন যে আমাদের শরীরে যে টিস্যুগুলো আছে সেগুলো বেশিরভাগই বর্ণহীন, অর্থাৎ ইংলিশে আমরা বলি কালারলেস। এখন এদের যদি কোনোরকম বর্ণ না থাকে বা কালার না থাকে তাহলে মাইক্রোস্কোপের নিচে আমরা কিন্তু এদেরকে আলাদাভাবে বুঝতে পারবো না। একটা সেলের মধ্যে হয়তো বা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটাকে আলাদা করতে পারবো না। মাইটোকন্ড্রিয়া এবং অন্য যে অর্গানেলগুলো আছে এগুলোকে আমরা আলাদা করতে পারবো না। তো সেই জন্য আমাদের টিস্যুটাকে স্টেইন করতে হবে, রং করতে হবে, এবং এমনভাবে রং করতে হবে যাতে করে সেলের ভিতরে যে অর্গানেলগুলো আছে এগুলো বিভিন্ন অর্গানেলে বিভিন্ন কালার নেয়। যদি সেল এক কালার নেয়, প্রোটোপ্লাজম আরেক কালার নেয়, আর নিউক্লিয়াস আরেক কালার নেয়, তাহলে খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারবো যে না আমার টিস্যুর মধ্যে কোন অর্গানেলে কোনটা। তাহলে স্টেইনিংয়ের জন্য আমরা কোন ধরনের কেমিক্যাল ইউজ করি? স্টেইনিংয়ের জন্য আমার যেটা অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, তবে আমাদের পড়াশোনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কেমিক্যালগুলো দুইটার নাম হচ্ছে এইচ অ্যান্ড ই। অর্থাৎ এটাকে যদি আমরা আরও ভালোভাবে এলাবোরেটলি বলি সেক্ষেত্রে এই দুটোর নাম হচ্ছে হিমাটোক্সিলিন অ্যান্ড ইওসিন। এখন জানতে হবে যে হিমাটোক্সিলিন কী কালার করবে এবং ইওসিন কী কালার করবে। হিমাটোক্সিলিন আমার টিস্যুর মধ্যে যে সেলগুলো আছে এই সেলগুলোর মধ্যে যেগুলো স্ট্রাকচার অ্যাসিডিক, যেমন সেলের নিউক্লিয়াস, নিউক্লিয়াস কী তৈরি, নিউক্লিয়াসের মধ্যে কী আছে, ডিএনএ আছে, আরএনএ আছে। ডিএনএ কী? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, এটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো এই নিউক্লিয়াসটা যেহেতু অ্যাসিডিক, হিমাটোক্সিলিন হচ্ছে এই অ্যাসিডোফিলিক, অর্থাৎ এটা নিয়ে বেস এটা অ্যাসিডকে অ্যাট্রাক্ট করে। হিমাটোক্সিলিনের কালার হচ্ছে, তাহলে আমরা জানলাম যে হিমাটোক্সিলিনের কালার ব্লু, এবং এই হিমাটোক্সিলিন আমার অ্যাসিডিক অর্গানেলগুলোকে স্টেইন করে। অ্যাসিডিক অর্গানেলের উদাহরণ হচ্ছে নিউক্লিক অ্যাসিড।
ডিএনএ বা আরএনএ রিচ প্রোটিন বা ম্যাট্রিক্স অফ হায়ালিন কার্টিলেজ, এগুলো হচ্ছে আমার স্টেইনড হবে হিমাডক্সিলিন দিয়ে। তাহলে ইওসিন দিয়ে কি স্টেইন হবে, ইওসিনের কালারটা কি? আপনারা হয়তো গেস করতে পারছেন যে ইওসিনের কালার হচ্ছে পিঙ্ক, এবং এগুলো আমার সেলের মধ্যে যে বেসিক অর্গানিকগুলো আছে সেগুলো কি স্টেইন করবে। এবং আমরা সাধারণত হিস্টোলজিক্যাল ফিগারে যা কিছু দেখি মেইনলি কিন্তু এই দুইটা মানে স্টেইনের মধ্যেই আমরা দেখতে পাই। আপনারা যত রকম ফিগার দেখবেন সব ধরনের ফিগারের মধ্যে এই দুইটাই মানে স্টেইন খুব বেশি খুঁজে পাবেন আপনারা, হিমাটক্সিলিন এবং ইওসিন। কয়েকটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। এই যে এটা একটা হিস্টোলজিক্যাল স্লাইড, এবং এটা হচ্ছে থিক স্কিনের স্লাইড, আমাদের হাতের তালুর যে এই তালুর স্কিন কেটে নিয়ে হিস্টোলজিক্যালি প্রিপেয়ার করে এই স্লাইডটা তৈরি করা হয়েছে। এবং মাইক্রোস্কোপের নিচে কিন্তু আপনাকে এটাই দেখতে দেওয়া হবে। এটা বিভিন্নভাবে আপনার আসতে পারে, অস্পিতে আসতে পারে, এবং আপনারা যদি পোস্ট গ্রাজুয়েশন করতে চান তখনই কিন্তু লাগবে। এইখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এর কালারটা, আপনারা দেখেন কালারটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এর উপরে একটা লেয়ার আছে, এই লেয়ারের কালারটা কিন্তু ব্লুইশ, আর নিচের লেয়ারের কালারটা কি পিঙ্কিশ। তাহলে আমরা এতক্ষণ যে পড়াশোনা করেছি এই পড়াশোনার আলোকে আমরা বলতে পারি যে উপরের যে লেয়ারটা আছে এটা ইওসিনোফিলিক, সরি এটা হচ্ছে হিমাটক্সিলিন দিয়ে কালার করা হয়েছে, এই জন্য এটার কালার হচ্ছে ব্লু। আর উপরের লেয়ার কালারটা হিমাটক্সিলিন দিয়ে কালার করা হয়েছে, এই জন্য এর কালার হচ্ছে ব্লু। আর নিচের লেয়ার যেটা আছে এটা হচ্ছে ইওসিনোফিলিক, অর্থাৎ এই কালারটা কালার করা হয়েছে ইওসিন দিয়ে, এবং এই কালার এই জন্য এই লেয়ারের কালারটা পিঙ্ক। এখন ব্যাপার হচ্ছে আমরা যখন টিস্যু কালার করি, স্টেইনিং করি, তখন কিন্তু পুরো টিস্যুটাকে একবারে ওই হিমাটক্সিলিন এবং ইওসিন দুইটা রং দিয়েই ওয়াশ করি। ব্যাপারটা এমন না যে আলাদা করে কালার করা হয়েছে, এমন না, কিন্তু পুরো টিস্যুটাকে আমরা হিমাটক্সিলিন এবং ইওসিন দিয়ে ঢেলে দিই, এবং টিস্যুর মধ্যে যে অর্গানেলগুলো আছে তারা রঙটা সাক করে নেয়। ব্যাপারটুকু জাস্ট এতটাই সিম্পল। তাহলে আমরা আবার জানলাম যে হিমাটক্সিলিনের কালার হচ্ছে ব্লু এবং ইওসিনের কালার হচ্ছে পিঙ্ক। এতক্ষণ ধরে আমরা মোস্ট কমন স্টেইন হিমাটক্সিলিন এবং ইওসিন নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে সিলভার স্টেইন। আমরা জানি কানেকটিভ টিস্যুতে তিন ধরনের ফাইবার থাকে, একটা হচ্ছে কোলাজেন ফাইবার, ইলাস্টিক ফাইবার, আর হচ্ছে রেটিকুলার ফাইবার। কোলাজেন ফাইবার এবং ইলাস্টিক ফাইবার হিমাটক্সিলিন এবং ইওসিন এই স্টেইন দিয়ে স্টেইন করা যায়, কালার করা যায়, কিন্তু যে রেটিকুলার ফাইবারটা আছে সেই রেটিকুলার ফাইবারকে স্টেইন করতে হইলে আমার এক ধরনের স্পেশাল স্টেইন লাগে, সেটাকে বলা হয় সিলভার স্টেইন। এবং আপনার পরীক্ষার জন্য এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট না হলেও স্যার ম্যাডামরা কিন্তু মাঝে মাঝে যদি বেশি মার্ক দেওয়ার ইচ্ছা করেন তাহলে এই কোশ্চেনটা করতে পারেন। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে এরকম যে রেটিকুলার ফাইবারকে স্টেইন করতে হলে কোন ধরনের স্টেইন ব্যবহার করা হয়, তখন আপনার অ্যান্সার হবে যে রেটিকুলার ফাইবারকে স্টেইন করতে হলে সচরাচর সিলভার স্টেইন ব্যবহার করা হয়। এবং আমার মনে হয় যে আমরা মোটামুটি স্টেইনিং পর্যন্ত অর্থাৎ টিস্যু প্রিপারেশন যে টপিকগুলো আছে আলোচনা করে ফেলেছি। আমি ছোটোখাটো একটা রিভিউ দিয়ে আমার আজকের আলোচনা শেষ করব। আমরা প্রথমে আসছিলাম হিস্টোলজি থেকে, যে হোয়াট ইজ হিস্টোলজি, হিস্টোলজি হচ্ছে স্টাডি অফ টিস্যু। এবং এরপর হিস্টোলজির মধ্যে টিস্যু যে স্টাডি করব, এই টিস্যুটাকে প্রিপেয়ার করে নিয়ে তারপর তো স্টাডি করতে হবে, এবং এই টিস্যু প্রিপারেশনে আলোচনা করেছি। প্রথম পার্ট ছিল ফিক্সেশন, অর্থাৎ ফিক্সেশন কী দিয়ে করেছি, ফর্মালডিহাইড দিয়ে করেছি, কতক্ষণ ধরে করেছি, 12 ঘন্টা ধরে করেছি, কত পার্সেন্ট ফর্মালডিহাইড, 4% ফর্মালডিহাইড। দেন নেক্সট স্টেপ হচ্ছে এমবেডিং, এমবেডিংয়ের পার্ট ওয়ান ছিল ডিহাইড্রেশন, এটাতে কী ছিল, আমরা গ্রেডেড ইথানলের মাধ্যমে আমরা ডিহাইড্রেশন করেছি, দেন ক্লিয়ারিং, আর দেন থার্ড পার্ট ছিল হচ্ছে ইনফিল্ট্রেশন উইথ প্যারাফিন ওয়াক্স। দেন আমরা চলে গিয়েছি সেকশনিংয়ে, সেকশনিংয়ে আমার ছিল মাইক্রোটোম নাইফ, আপনাদের হয়তো বা মনে আছে এই যে সেকশনিং, আমরা এমবেডেড টিস্যুটাকে ছোটো ছোটো স্লাইসে ভাগ করছি মাইক্রোটোম নাইফ, মাইক্রোটোম দিয়ে। এবং এই মাইক্রোটোম যে অ্যাপারেটাস আছে এইটা এমবেডেড টিস্যুটাকে 1 to 10 micrometer, মাইক্রোটা ভুল হয়েছে, 1 to 10 micrometer এই থিকনেসে কেটে ফেলতে পারে। দেন এই থিকনেসে কাটার পর এই টিস্যুটাকে আমরা স্টেইন করব, স্টেইন কী দিয়ে করব,
আমরা এই টিস্যুতে লাস্ট পার্ট ছিল আমাদের স্টেইনিং। স্টেইনিংয়ের মধ্যে মোস্ট কমন স্টেইন হচ্ছে হেমাটোক্সিলিন অ্যান্ড ইওসিন। হেমাটোক্সিলিনের কালার কী? ব্লু। এটা গিয়ে কার সাথে বাইন্ড করবে? অ্যাসিডিক অর্গানাইজেশনের সাথে বাইন্ড করবে। আর ইওসিনের কালার কী? পিঙ্ক। এটা গিয়ে বেসিক অর্গানাইজেশনের সাথে বাইন্ড করবে। অর্থাৎ আপনি যদি ব্লু স্টেইন দেখেন তাহলে আপনার মাথায় কাজ করবে হেমাটোক্সিলিনটা স্টেইন করা হয়েছে। আর যদি আপনি পিঙ্ক স্টেইন দেখেন, পিঙ্ক কালারের কোনো কিছু দেখেন মাইক্রোস্কোপের নিচে, তাহলে অবশ্যই আপনার মাথায় কাজ করবে যেটা ইওসিন দিয়ে কালার করা হয়েছে। আরেকটা জিনিস বলেছিলাম, আমাদের টিস্যুতে রেটিকুলার ফাইবারকে স্টেইন করা হয় একটি স্টেইন দিয়ে, সেটা হচ্ছে সিলভার স্টেইন দিয়ে আমাদের টিস্যুর মধ্যে রেটিকুলার ফাইবারটাকে স্টেইন করা হয়। এখন ছোট একটা টিপস, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি আমার একটা কথা অনেকবার করে বলেছি, একই কথা বারবার করে যখন একজন টিচার বা কেউ বলে এর অর্থ হচ্ছে এই কথাটা ইম্পর্টেন্ট। সুতরাং আপনারা যখন ক্লাস করবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার টিচার, ক্লাস টিচার কোন কথাটা বারবার বলছে এবং কোন কথাটা অত বেশি গুরুত্ব দিয়ে বলছে না। যে কথাটা আপনার বারবার বলবে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে, হ্যাপি উইকেন্ড। লাস্ট পার্ট ছিল আমাদের স্টেইনিং। স্টেইনিংয়ের মধ্যে মোস্ট কমন স্টেইন হচ্ছে হেমাটোক্সিলিন অ্যান্ড ইওসিন। হেমাটোক্সিলিনের কালার কী? ব্লু। এটা গিয়ে কার সাথে বাইন্ড করবে? অ্যাসিডিক অর্গানাইজেশনের সাথে বাইন্ড করবে। আর ইওসিনের কালার কী? পিঙ্ক। এটা গিয়ে বেসিক অর্গানাইজের সাথে বাইন্ড করবে। অর্থাৎ আপনি যদি ব্লু স্টেইন দেখেন তাহলে আপনার মাথায় কাজ করবে হেমাটোক্সিলিনটা স্টেইন করা হয়েছে। আর যদি আপনি পিঙ্ক স্টেইন দেখেন, পিঙ্ক কালারের কোনো কিছু দেখেন মাইক্রোস্কোপের নিচে, তাহলে অবশ্যই আপনার মাথায় কাজ করবে যেটা ইওসিন দিয়ে কালার করা হয়েছে। আরেকটা জিনিস বলেছিলাম, আমাদের টিস্যুতে রেটিকুলার ফাইবারকে স্টেইন করা হয় একটি স্টেইন দিয়ে, সেটা হচ্ছে সিলভার স্টেইন দিয়ে আমাদের টিস্যুর মধ্যে রেটিকুলার ফাইবারটাকে স্টেইন করা হয়। এখন ছোট একটা টিপস, আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি আমার একটা কথা অনেকবার করে বলেছি, একই কথা বারবার করে যখন একজন টিচার বা কেউ বলে এর অর্থ হচ্ছে এই কথাটা ইম্পর্টেন্ট। সুতরাং আপনারা যখন ক্লাস করবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার টিচার, ক্লাস টিচার কোন কথাটা বারবার বলছে এবং কোন কথাটা অত বেশি গুরুত্ব দিয়ে বলছে না। যে কথাটা আপনার বারবার বলবে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে, হ্যাপি উইকেন্ড।